করোনা মহামারীর আবহে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তেই চলছে করোনার টিকা আবিষ্কারের কাজ। জানা গেছে ইতিমধ্যে 23টি টিকার হিউম্যান ট্রায়ালের কাজও এই মুহূর্তে প্রায় শেষের পথে। এমন একটি সময় দাঁড়িয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, তাদের তৈরি করোনার টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল প্রকাশিত হতে চলেছে আজই। অন্যদিকে অগস্ট মাস থেকেই ভারতে অক্সফোর্ডের তৈরি করোনা টিকার হিউম্যান ট্রায়াল শুরু করতে চলেছে সিরাম ইনস্টিটিউট। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।